প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব একজন নালায়েক বুদ্ধিজীবী সাধ্য আর কি। তার চ্যানেল নাম দেখবেন ইউটিউবে এবং ফেসবুকে, জাহেদ টেক। ওনার একটা লাইভ দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম। সে হেডলাইন করছে যে ঢাকা সত্র যে এমপি ইলেকশন হচ্ছে, এতে অংশগ্রহণ করেছে যারা, তার মধ্যে সে শুধুমাত্র এই দুজনকে নিয়েই ভিডিও বানিয়েছে। একটা হলো আওয়ামী লীগের আরাফাত সাহেব, আর আরেকজন হলো হিরো আলম, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। হেডলাইনটা দিয়েছেন যে হিরো আলম না আরাফাত, কে ভালো এমপি হবেন? এই দুজনকে নিয়ে যে ভিডিওটা করেছে, আমি কাউন্টারে এই ভিডিওটা আমি একটু করলাম একটা কারণে, যে আমি হতবাক হয়ে গেলাম। কি কি কারণে হতবাক হইলাম? এই জাহিদ টেক কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, সে এখন ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সোচ্চার, প্রতিদিন কয়েকটা করে দেখি তার ভিডিও আসে। আচ্ছা, তাহলে এখন বলেন, সে একজন এমবিবিএস ডাক্তার, এইখানে কতটুকু দাড়ি রাখছে এইখানে, আর চুল পিছনে দিয়া এ পর্যন্ত করছে, চুল বেশি নাই আছেও, মানে কপালটা বেশি বাইর হয়ে আছে, চুল এই দিক থেকে চলে গেছে, কিন্তু চুলটা এই দিক দিয়ে নিয়ে পিছনে বড় করছে, এইভাবে বাবরি চুল করছে কবি নজরুলের মতন, হয় নাই তো চেষ্টা করছে, এবং চশমা একটা পরে আর এখানে কতটুকু দাড়ি রাখছে। আচ্ছা বলেন তো আপনারা, এই সুরতটা ধারণ করছে কেন? ধারণ করেছে, দেখবেন যারা বয়াতি তারা কিন্তু চুল বড় রেখে পিছনে বাঁধে, তাদের পোশাক আশাক আর চুল দেখলেই বলে দেয় যে এরা হলো বাউল শিল্পী। যারা দেখেন না, যারা লালন দর্শনে বিশ্বাসী, তাদের দেখলে বলে দিবেন যে ইনি লালন দর্শনে বিশ্বাসী। ঠিক তদ্রূপ বুদ্ধিজীবীদের এই একটা লেবাস ছিল। লেবাসটা কি? কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, এদের ফ্যাশনটা ছিল এইরকম, চুলটা পিছনে দিয়ে যে বড় বড় থাকবে, কারো কারো আবার দাড়ি থাকবে, দাড়ি যে রাখবে সে অনেক বড় দাড়ি রাখবে, দাড়ির মাথায় একটা গিরা দিয়ে রাখবে, কবি, সাহিত্যিক, লেখক। এখন এই জাহিদ টেক এমবিবিএস ডাক্তার, সে তার ফেস দেখে আমি দেখলাম, লেবাস দেখে, যে সে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করে, কঠিন বয়ান করে। এখন মাঝে মধ্যে টেলিভিশনও টকশোতে দেখি, এখন কথা হলো কি, যে উনি এই কাজটা কিভাবে করলেন, যে হিরো আলম এমপি হিসেবে ভালো হবেন নাকি এমপি হিসেবে ভালো হবেন আরাফাত। এইখানে কিন্তু আরো ছয়জন প্রার্থী আছে, কারো নাম উচ্চারণ করে নাই। কেন করে নাই? না, ওইটা ওনার দরকার নাই। কিন্তু এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আরাফাত সাহেব উনি আমেরিকান ইউনিভার্সিটির থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন, আসার পরে একটা নাম করা ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করে সে। আচ্ছা, তারপরে আওয়ামী লীগের এখন রাজনীতিতে যাওয়ার পরে তখন এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটিতে আছে। যাক, আমি পদ পদবীর কথা বলবো না, আমি বলবো এইটা, আর আমাদের হিরো আলম উনি নাম লেখা শিখছে কোন রকম, যাই হোক নামটা মনে হয় সই করতে পারে, কিন্তু কথাও বলতে পারে না। আচ্ছা, কথাও বলতে পারে না, তার চেহারা, ছবি,
শিক্ষা ক্লাস কি, আর যিনি বাংলাদেশের কয়জন লোক আছে যিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি করতেছে? আছে এক রেজা কিবরিয়া সাহেব আছে, যিনি অক্সফোর্ডে ফার্স্ট ক্লাস প, যা ওই আলোচনা আরেকদিন করব। তাহলে এই জাহিদ থেকে কমন সেন্স কতটুকু বলেন এবার আপনারা। উনি হয়তো বলবেন কি যে এইখানে বৈষম্য, এইখানে বৈষম্য, এখানে বৈষম্য। আরে বৈষম্য তো আপনি করলেন, বৈষম্য কাকে বলে? একজন আমেরিকান ইউনিভার্সিটি থেকে যে উচ্চতর ডিগ্রি নিয়ে আসব, আর যে লোকটা স্কুলের বারান্দায় যায় না, যায় নাই কোনোদিন, নাম লিখতে পারে না, এই দুইটার মধ্যে আপনি যখন কম্পেয়ার কর, বিচার বিশ্লেষণ করে যুক্তি দেখে বলবেন যে কে ভালো হচ্ছে, এবং শেষে যে জিতিয়ে দিবেন যে হিরো আলমই ভালো হচ্ছে, তাহলে আপনাকে পাগল ছাড়া অন্য কিছু সাব্যস্ত করা যায়? যদি কমন সেন্স লেস এবং পাগল না হইতেন, বুঝলাম আপনি আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত, আরাফাতের উপরে ক্ষিপ্ত, কিন্তু আপনার যদি সামান্যতম কমন সেন্স থাকত, তাহলে তো আপনি আরাফাত আর হিরো আলমের লগে প্রতিযোগিতা বিচার বিশ্লেষণ করিয়া শেষে হিরো আলমকে বললেন যে এমপির জন্য ফিট। এইরকম অদ্ভুত কিছু বুদ্ধিজীবী এখন দেশে দেখা যেতেছে। বুদ্ধিজীবী না, ওই যে বললাম গেট আপ নিয়া বুদ্ধিজীবী শাস্তি চাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে আপনি কি হিরো আলমের ঘৃণা করলেন? আপনি না কমিউনিস্ট রাজনীতি করেন? আমি কমিউনিস্ট রাজনীতি করি বিধায় আমি এই কথাটা বলছি। আমরা এদেশের খেটে খাওয়া মানুষ, পাফাটা মানুষ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, অর্থাৎ হিরো আলমের গোত্রের লোক হলাম আমি। কিন্তু কমিউনিস্টরা এটা বলে নাই যে যারা নাম লিখতে পারবে না, কথা বলতে পারে না, এদেরকে এমপি বানায় সংসদে পাঠাও। এটা কমিউনিস্ট রাজনীতির ভিতরে কিন্তু নাই। এটা কমিউনিস্ট রাজনীতির ভিতরে আছে ওইটা, কোনটা? এই যে আপনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে পড়ে আসে সেই বেটার লগে আপনি এই বেটারদের তুলনা করে দিলেন, এটা আপনি চরমভাবে অপমানিত করলেন হিরো আলমকে। আরো ছয়জন নির্বাচন করতেছে, আপনি কেন তাদের কথা বললেন না কেন? তাহলে আপনি তো হিরো আলমকে আন্ডার এস্টিমেট করলেন। হ্যাঁ, হিরো আলম নির্বাচনে দাঁড়িয়েছে, ওখানে আটজন প্রার্থী আছে, হিরো আলমের মতো হিরো আলম নির্বাচন করব। জনগণ যখন ভোট দিব, যদি ভোট দেয়, আমাদের হিরো আলম নির্বাচিত হয়ে চলে যাব। তো আপনি যখন একজন আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর, পাস করে আসা প্রফেসরের সাথে আপনি হিরো আলমের তুলনা যখন করবেন, তখন আমরা ধরে নিব যে এটার ভিতরে অসৎ উদ্দেশ্য আছে, শয়তানি আছে, আর না হলে আপনি পাগল। পাগল না হলে কেউ এই কাজ করে নাকি? বোনেরা বোনের সুন্দর, শিশুরা মায়ের কোলে। আপনি যদি কৃষক শ্রমিক মেহনতি মানুষ কাউকে ভালোবাসেন, আমি হিরো আলমের কথা বলছি না, হিরো আলমের কথা পরে বলছি, ভালোবাসেন, আপনি যদি একজন মুচিকে ভালোবাসেন, তাকে আপনি, মুচি তো কাটাকাটির কাজ করতে পারে, তাকে কখনোই প্লেন, এরোপ্লেন ঠিক করার কাজে নিয়ে যে লাগাই দিতে পারবেন না।
বা বাস ঠিক করার কাজে কাঠছিল কাজে লাগাইতে পারবেন না। একজন মুচিকে যদি আপনি ভালোবাসেন, তাকে আপনি একটা জুতার কারখানা করে দেন, বেশ সে ওই জায়গাতে ফিট, সে জীবনে কিছু করেও খাইতে পারবে। কথা বুঝাইতে পারছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনি আর দুইজনের ই দিব না, আমি একজনের দিলাম। একজন মুচিকে যদি আপনি ভালোবাসেন, আমি যদি ভালোবাসি, আমি তাকে এমপি মানে সংসদে পাঠাবো না, বা আমি তাকে ওই বিমান চালাইতে দিব না, আমি কি করব? তাকে কিছু পুঁজি দিয়ে একটা জুতার কারখানা করে দেব, তাহলে দেশ জাতির কল্যাণ হবে, ওই বেটারও কল্যাণ হবে। কিছু আহাম্মক আছে, ইডিওট আছে, তারা কিন্তু হিরো আলমকে আন্ডার এস্টিমেট করার জন্য এই ভিডিওগুলো করে। এখানে আটজন প্রার্থী আছে, আপনি কেন হিরো আলমকে নিয়ে আপনি ভিডিও করবেন? এবং কেন একজন এত বড় উচ্চ শিক্ষিত লোকের সাথে তাকে কম্পেয়ার করে তাকে জিতিয়ে দিবেন? এটা তো হিরো আলম চায় নাই। সে নির্বাচনে দাঁড়াইছে, যদি জনগণ ভোট দেয় সে এমপি হবে। তবে পরিশেষে একটা কথা বলে যাই, হিরো আলম আমাদের লোক, দিন শেষে হিরো আলম হলে আমাদের লোক। এই জাহিদ টেকের মতন, জাহিদ টেক না খালি, জাহিদ টেকের মতো আরো কিছু বাটপার আছে। এই বাটপারগুলো এখন হিরো আলমের ঘাড়ে ভর করছে। আচ্ছা কি করছে? হিরো আলমের ঘাড়ে ভর করছে। আরে নেতা, আপনি আপনার জন্মটা তো বৃথা। জাহিদ টেক, আপনি নাগরিক ঐক্যের জয়েন্ট সেক্রেটারি, মান্না ভাইয়ের দল লোক, আপনি আপনি দাঁড়ালেন না কেন ভোটে? আপনি দাঁড়ায় চ্যালেঞ্জ করেন, করবেন যে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। তাহলে এই সরকারের অধীনে নির্বাচনে না গেলে হিরো আলম গেছে, হিরো আলমকে আপনি সমর্থন করেন কেমনে? আপনাদের জন্মটাই তো বৃথা। আপনি দাঁড়ান, দাঁড়ায় চ্যালেঞ্জ করেন জাহিদ টেককে নিয়া, কিন্তু যখন হিরো আলমকে নিয়া এই শ্রেণীর কিছু লোক আলাদা আলাদা ভাবে ভিডিও করতেছে, তার মানে তারা হিরো আলমকে কিন্তু এক ঢালে তারা দুই পাখি না, তিন পাখি মারতেছে। কি ওই দিক দিয়া আরাফাত সাহেবকে অপমানিত করা হচ্ছে, আর এক দিক দিয়ে কিন্তু হিরো আলমকে বাস দেওয়া হচ্ছে। হিরো আলমকে কিন্তু পুরো বাসই দিয়ে দিতেছে। এরা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, হিরো আলম এখন বাংলাদেশে একটা গালির নাম হয়ে যেতেছে। হিরো আলম যা দেখতেছি, মানে এরা কৌতুক করেই কিন্তু এই কথাগুলো বলতেছে। তাহলে হিরো আলমকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে এখানে চরমভাবে। আপনি কি, আপনারা কেন এবং কি যোগ্যতা আছে হিরো আলমের বলেন? হ্যাঁ, একজন সংসদ সদস্য হইতে যতটুকু দরকার সে হইছে, দাঁড়াইছে তো আটজন। তাহলে খালি হিরো আলমরে দিয়া ওই আরাফাত সাহেবরে পরাজিত করতেছেন বারবার, কিভাবে, কেন, উদ্দেশ্যটা কি? তাইলে তো এই লোকগুলাই কিন্তু হিরো আলমকে আলাদা দৃষ্টিতে দেখতেছে, আলাদা করে ফেলতেছে। আমাকে যদি বলেন, প্রশ্ন করেন যে আপনি কি হিরো আলমকে সংসদ সদস্য হিসেবে চান, আমি 100 বার বলবো যে না, আমি চাই না, আমি চাই না। কারণ জাহিদ টেকটা হল স্বার্থবাদী, এরা এক চোখে দেখে সরকারের বিরুদ্ধে শক্ত কয়টা কথা বলতে পারলেই এখন ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়া যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। বুদ্ধিজীবীদের মতো চুল রাখলেই জ্ঞানী হওয়া যায় না, বুদ্ধিজীবী হওয়া যায় না। আমি বলবো না। কেন? সংসদ সদস্যদের কাজ কি? আইন প্রণয়ন করা,
আইন, হিরো আলম আইনের কি বুঝে, আইনের কি বুঝবে সে? আমি হিরো আলমের ভালো চাই, আমি কি চাব? হিরো আলমের যদি ভালো চান, তাহলে সরকারি একটা অনুদানের ব্যবস্থা করে দেন, 10 কোটি টাকা, 5 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দেন, সে ছবি করুক। ওই যে বলেছি বোনেরা বোনের সুন্দর, শিশুরা মায়ের কোলে, হিরো আলম হল চলচ্চিত্র জগতের লোক, দেন না, যখন এত ভালোবাসেন, সুপারিশ করে সবাই মিলে বললেই সরকারি অনুদানে কত ছবি হইতেছে না, তার একটা ছবি করে দেন, ছবি করার ব্যবস্থা করে দেন, সেখানে ভালো করবে সে জগতের লোক। সংসদে যা হিরো আলম কি করবে? এখন হয়তো যুক্তি দিবে যে হিরো এখানে তো কিছু আছে, কে আছে হিরো আলমের মতো এমপি, কে আছে এখানে? কিছু নারী আছে, তারা সরাসরি ভোটে না, তাদেরকে শোভা বর্ধনের জন্য রাখা হয়েছে, তারা আইন প্রণয়নের জন্য না। কি জন্য? 300 জন নির্বাচিত, আর 30 জন থাকে অনির্বাচিত, 30 জন না 50 জন থাকে অনির্বাচিত। এটা হলো সংসদের শোভা বর্ধনের জন্য, তারা সেন মাইরে আসে, সংসদ সদস্যদের মনোরঞ্জন করেন। নির্বাচিত 300 সদস্যের মধ্যে কে আছে হিরো আলমের মতন, যাকে আমি লাইভ দীর্ঘায়িত করব না? হিরো আলমকে নিয়ে যারা আলাদা ভিডিও বানায় কথা বলতেছে, আপনারা ধরে নেবেন এরা একেবারে হল জ্ঞানহীন মূর্খ, আর না হলে তারা মতলববাজ, তারা হিরো আলমের নিজের যোগ্যতা নাই, হিরো আলমের ঘাড়ে ভর করতেছে যে সব মিলা, এদের কমন সেন্স নাই। ধরে নিবেন যারা হিরো আলমকে নিয়ে কলাম লিখবে বা আলাদা করে ভিডিও করবে, এরা হলো মতলববাজ, এরা কিন্তু হিরো আলমকে কার্টুন মনে করে, এরা হিরো আলম কি মনে করে, জোকার মনে করে। এই কারণে হিরো আলমকে নিয়ে, সেখানে 8 জন ক্যান্ডিডেট আছে, কাউরে নিয়ে কথা নেই, কিন্তু হিরো আলমকে নিয়ে তারা মজা পায় ক্যান্ডিডেট করে। হিরো আলম মনে করবো যে তার পক্ষে বলতেছে, কিন্তু তারাই কিন্তু হিরো আলমকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে সবচেয়ে বেশি। এটা তুচ্ছতাচ্ছিল্য হল না, হিরো আলম যোগ্যতা সম্পন্ন লোক না আওয়ামী লীগের আরাফাত সাহেব যোগ্যতা সম্পন্ন লোক? এই কথাটা বলাটাই মানে তো হিরো আলমকে অপমান করা, চরমভাবে অপমানিত করা। যাক, ভিডিও আর বেশি লম্বা করব না, আমার নিজের কথা বলি। আরাফাত সাহেবের সাথে আমার ব্যক্তিগত কি পরিচয় নাই, এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমি লড়াই করতেছি। আমিও চাই যে আরাফাত সাহেব হাইরা যাক, আর এই ফ্যাসিবাদ সরকারের পতন হোক, কিন্তু আমি এইটুক করতে পারবো না যে আমাদের দেশের সন্তান আরাফাত আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে, হিরো আলমের সাথে তাকে এইভাবে কম্পেয়ার করে অপমানিত করব, এটা করা সম্ভব না আমাদের পক্ষে। আমরা আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের পতনের জন্য রাজপথে লড়াই করতেছি, কিন্তু তাহলে তারা আমাদের দেশের কোন সন্তান লেখাপড়া করবে না, কেউ আমেরিকাও পড়তে যাবে না, লন্ডনও পড়তে যাবে না, সবাই হিরো আলম হয়ে যাবে। তাহলে এই লোকগুলো কি বুঝে যে দেশটা কি হিরো আলম এরা বানাইতে চায়, হিরো আলম বানাইতে চায় পুরো দেশটাকে? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।